সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সকলে, কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। দর্শক, আমাদের সবাই আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, ভিডিওতে আপনারা যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বিগ সাইজের গাভি। হ্যাঁ দর্শক, একটি হলস্টাইন ফ্রিজিয়ানের বিগ সাইজের গাভি। আসলে গাভিটি দেখতে পাচ্ছেন দর্শক, গাভিটা আসলে খুবই উঁচু লম্বা, খুব স্বাস্থ্যবান দেখতে পারছেন দর্শক। তাছাড়া দর্শক সামনাসামনি দেখলে আরও ভালো হয়, বুঝতে পারবেন গাভির উলানটা দেখতে পারছেন দর্শক। দর্শক, এটার বয়সের কথা বলতে গেলে এটা হচ্ছে চার দাঁতে ছিল, ছয় দাঁতে আর কি নতুন ভাঙছে। হ্যাঁ দর্শক, চার দাঁতে ছিল, ছয় দাঁতে ভাঙছে, এবার দ্বিতীয় ব্যানে আর কি বাচ্চা দিয়েছে। হ্যাঁ দর্শক, এবার দ্বিতীয় ব্যানে বাচ্চা দিয়েছে। আপনার বাচ্চার বয়স হচ্ছে আজকে চার দিন বয়স। হ্যাঁ দর্শক, আজকে চার দিন বয়স। দর্শক আসলে দেখতে পাচ্ছেন দর্শক, উলানে এখনও পানি লেগে আছে, মানে আরও কিছুদিন সময় লাগবে, মানে সপ্তাহ দুয়েক গেলে পরে উলানটা আরও পুরোপুরি ছেড়ে দিবে, তখন দেখবেন আসলে গাভির উলানটা আরও বড় হয়ে গেছে। দর্শক, এটা দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে 25+ দুধ পাবেন। দর্শক, এই গাভিটা 25+ দুধ পাবেন একদম গ্যারান্টি সহকারে। যদি দুধের কোনো সমস্যা থাকে বা দুধের কোনো কমতি থাকে, সেক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে আরও টাকা বি নিতে পারবেন, মানে সেই সুযোগ সুবিধা আমাদের এখানে আপনারা পাবেন। তাছাড়া দর্শক, আপনাদের খামারে নিয়ে যাওয়ার পরেও যদি হচ্ছে সাত দিন বা দশ দিন পরে যদি দেখা যায় দুধ কম হচ্ছে, সেক্ষেত্রে এটা ঘুরত দিয়ে আরেক টাকা বি নিতে পারবেন, মানে সেই সুযোগ সুবিধা আমাদের এখানে আর কি পাবেন। দর্শক, এই গাভি ছাড়া আরও অনেক গাভি আছে আমাদের খামারে, চাইলে এসেও সেগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। এই গাভিটির আমি দাম চাবো না, যে বা নিতে ইচ্ছুক বা আগ্রহী ক্রেতা আছেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর গাভিটি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া দর্শক, আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমাদের খামারটি অবস্থান করছে। এছাড়াও দর্শক, আপনারা আসার আগে হচ্ছে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপরে আসবেন, আমরা পুরো ঠিকানা বলে দেবো, সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন। দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।